রবিবার সল্টলেকের সেক্টর ওয়ান থেকে যাত্রা শুরু হলো WMS ওয়ার্ল্ড ওয়াইড ম্যানেজমেন্ট স্টাডিজের। এই শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য বিদেশে চাকরির সুব্যবস্থা করা ও ছাত্রছাত্রীদের স্বপ্ন সফল করা। এক বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে এখানে শেখানো হবে ফুড প্রোডাকশন, বেকারি অ্যান্ড পেস্ট্রি, হাউসকিপিং, ক্রুজ শিপ অপারেশন, F&B, স্টাডিজ সহ আরও অনেক কিছু। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সেলার ইউনিয়ন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক স্বরূপ রায়, শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ডিরেক্টর ডিকে ঘোষ সহ অন্যান্যরা। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য রয়েছে আর্থিক সহায়তা প্রদান। এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়তা পাবে। দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোক, মানে কর্মের উপর আমার অধিকার রয়েছে, তার ফলের উপর একমাত্র ঈশ্বরের অধিকার রয়েছে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি WMS এর বার্থডে বলতে পারি বা ইনাগুরেশন ডে। একটাই কথা বলবো যে সব দায়িত্ব কিন্তু সরকারের নয়। সরকার আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, সরকার আমাদের জন্য যাবতীয় যা করছেন ইজ মোর দ্যান এনাফ। আমাদের এক্সিস্টিং ক্রুজ শিপ ম্যানেজমেন্ট বেসিক্যালি আমরা করছি, আমি মেরিন ফিল্ড থেকে, আপনারা অলরেডি জানেন গ্রেট শিপ ম্যানেজমেন্টের ওনার আমি, আর সেলার্স ইউনিয়ন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেটের। আজকে এটা আমার একজন এক্সিকিউটিভ কোঅপারেশনের সাথে আমরা শুরু করছি, এটা আমার একটা ফ্রেন্ডের ইনস্টিটিউট, সেখানে আমরা বেস্ট উইশেস জানাচ্ছি তাকে। বাট ক্রুজ শিপ ম্যানেজমেন্টের স্পেশালাইজেশন নিয়ে আমরা স্টার্ট করেছি সাই ইনস্টিটিউট, আর সাথে আমরা কোলাবোরেট করে কাজ করছি। আমরা ফ্রম দ্য ডে ওয়ান আমরা একটাই কথা বলবো, প্লেসমেন্ট 100% গ্যারান্টি। অনেকে বলে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, ওখানে একটা হিডেন ক্লজ থাকে, অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাহায্য করা, দ্যাটস ইট। এটা সবাই বুঝতে পারে কোনটা পার্থক্য কোথায়, অ্যাসিস্ট্যান্স মানে সাহায্য করা, আর আমরা গ্যারান্টি দিচ্ছি, মানে ফ্রম দ্য ডে ওয়ান উইল গিভ দ্য অফার লেটার অ্যান্ড অল। লক্ষ্যমাত্রা রয়েছে যে আমরা দেখেছি অলরেডি আমাদের এক্সিস্টিং ইনস্টিটিউট রয়েছে সেই জায়গা থেকে, উই হ্যাভ ভেরি মাচ এনার্জেটিক পার্সনস অ্যামং আস, যেরকম নিউ জেনারেশন ছেলেরা মেয়েরা ঠিকঠাক জায়গা পাচ্ছে না, দিশা পাচ্ছে না যেখান থেকে তারা গ্রো করতে পারে। যখন ফরেন থেকে একটা ডলারে ইনকাম আসছে আমাদের ইন্ডিয়াতে বা আমাদের রাজ্যে বলুন, সেখানে ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে, আমাদের ইকোনমি স্ট্রং হচ্ছে, আর সেখানে যদি আমরা আমাদের ইউথ জেনারেশনকে আগিয়ে দিতে পারি, এটা থেকে বড় কিছু আমাদের কাছে নেই। নট অনলি বিদেশ, মানে ইন্ডিয়াতে তো দেখুন সবাই করছে, আমাদের USPটাই হচ্ছে মেন এটা, যে আমাদের একাডেমিক যারা আমাদের একাডেমির সাথে জুড়ছে, যারা অ্যাডমিশন নিচ্ছে, তাদেরকে 100% বিদেশে প্লেসমেন্ট, এটা আমাদের USP মেন, SOP বলতে পারেন। কোর্স ফিটা দেখুন সবেমাত্র আমাদের স্টার্ট আপ হয়েছে, সেই জায়গায় কোর্স ফিটা আমি এক্ষুনি ডিসক্লোজ করতে চাইছি না, কারণ আপনারা জানেন দেয়ার আর মেনি স্টেজেস স্টুডেন্টস, মানে যাদের কিনা আলাদা আলাদা ফেজে আমাদের ভর্তি নিতে হবে, তাদের জন্য স্পন্সরশিপের ব্যবস্থা করছি আমরা, তাদের মানে ফিনান্সিয়াল কন্ডিশন ব্যাকগ্রাউন্ড সবার সমান হয় না, সেই হিসেবে আমরা আলাদা আলাদা ফেজে ওগুলো করবো, সেটা আপনাদেরকে পরে জানানো হবে। ওয়ান ইয়ার ডিপ্লোমা এক্স্যাক্টলি। ওয়ার্ল্ড ওয়াইড ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট দিয়ে শুরু করলেন, এবং দেখুন বাঙালি এন্টারপ্রেনিওর হয় না, যেটা একটা ভুল বার্তা যে বাংলা বা বেঙ্গলিরা, মানে বাঙালিরা ব্যবসা বিমুখ, এটা নয়, এনারা বিজনেস ওরিয়েন্টেড, এবং আমরা চাই নতুন বাঙালি এন্টারপ্রেনিওর উঠে আসুন। মাননীয় মুখ্যমন্ত্রী চান, এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে কোনো বাঙালি এবং অন্যান্য রাজ্যেরও, অন্যান্য স্টেটেরও লোক যদি ব্যবসা করতে আসে, ডেস্টিনেশন বেঙ্গল। প্রথমে আপনাকে বলি IIHM দুটো, একটা IIHM নয়, একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল। যখন আমি আজ থেকে 21 বছর আগে হোটেল ম্যানেজমেন্ট পাস করি, তখনও IIHM ছিল, IIHM আজও আছে, এবং IIHM এর কর্ণধার শ্রী সুবর্ণ বোস, তিনি আমাদের সবার গুরুদেব, তিনি আমাদের আদর্শ, তাকে দেখে তাকে ফলো করে আমাদের বড় হয়ে ওঠা। IIHM কিংবা কোনো কলেজের সাথে আমার কোনো কম্পিটিশন নয়, আমরা এই শুরু করছি, আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্বযুদ্ধে, কোনো খণ্ডযুদ্ধে নামতে চাই না, এবং ভবিষ্যতে আমাদের নামার কোনো ইচ্ছা নেই। আমাদের যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের যে ভিশন, আমাদের যে মিশন,
সেটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের কম্পিটিটর আমরা নিজেরাই, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টসদের প্রপারলি প্লেসমেন্ট করানো, যেটা আমাদের ইউএসপি অ্যাব্রড প্লেসমেন্ট, সেই অ্যাব্রড প্লেসমেন্টটা যাতে এক বছর কোর্স শেষ করার পরে ছেলেমেয়েরা প্রত্যেকটা ছেলেমেয়ে যাতে অ্যাব্রডে যেতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে। এছাড়া আমাদের উদ্দেশ্য অন্য কারোর সাথে কোনো টেক্কা দেওয়া নয়, কারোর সাথে কোনো কম্পিটিশন নয়। তারা নিশ্চয়ই দেশের মধ্যেও, তাদের যদি কেউ দেশে চাকরি করতে চায় তাদের কাছে দেশের মধ্যে চাকরি করারও সুযোগ থাকছে। অ্যাব্রড প্লেসমেন্টটা আমরা এই জন্যই শুরু করতে চাই যেহেতু, যেটা আমি স্টেজেও বললাম আপনারা শুনেছেন, যে লাস্ট 13 বছর ধরে আমি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টে আছি আর অ্যাব্রড প্লেসমেন্টটা এই জন্যই সবার কাছে জরুরি, কেননা ইন্ডিয়ান হোটেল ইন্ডাস্ট্রি এই মুহূর্তে পোস্ট কোভিড যে অবস্থায় রয়েছে, যেরকম একটা স্ট্রাগলিং সিচুয়েশন চলছে, সেখানে যারা এক্সিস্টিং যারা স্টাফ হোটেল ইন্ডাস্ট্রি, যারা বহু বছর ধরে হোটেল ইন্ডাস্ট্রি চাকরি করছে, তাদের নিজেদের চাকরি এই মুহূর্তে সিকিউর নয়। এবং আমার কাছে, আমি যেহেতু রিক্রুটিংয়ে আছি, আমার কাছে এমন প্রচুর কলকাতার এবং কলকাতার বাইরের হোটেলিয়ার্সরা আসছে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছে, যারা রীতিমতো ভালো পজিশন হোল্ড করে ইন্ডিয়াতে, তারা আজকে সবাই অ্যাব্রডে যেতে চাইছে। আমি যখন তাদের জিজ্ঞাসা করছি যে আপনাদের কেন, আপনারা দেশ ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের ঘর ছেড়ে, ফ্যামিলি ছেড়ে আপনারা কেন বিদেশে যাবেন, তাদের মুখে একটাই কথা যে আপনি তো জানেন হোটেল ইন্ডাস্ট্রি কি সিচুয়েশন। সেই জন্য অ্যাব্রড প্লেসমেন্টটা এই মুহূর্তে সবার জন্য জরুরি, কারণ আমরা জানি না আবার কবে একটা কোভিড আসতে চলেছে। সেই জন্য ছেলেমেয়েরা যাতে পয়সা খরচা করে একটা কোর্স করবে, সেটা যতটাই কোর্সই হোক না কেন, আমাদের কোর্সই অন্যদের থেকে অনেকটাই কম, যেটুকুই খরচা তারা করুক না কেন, তাদের আমাদের উদ্দেশ্য থাকবে তাদের সেই কোর্স ফিটা যারা যত তাড়াতাড়ি তারা রিকভার করতে পারে। এবং অ্যাব্রডে গেলে আমরা সবাই জানি যে আমাদের দেশের থেকে অ্যাব্রডে অ্যাটলিস্ট ডাবল স্যালারি তারা পায়, তো সুতরাং সেই স্যালারিটা যাতে তারা পায় এবং তাদের চাকরির সিকিউরিটি এবং স্ট্যান্ডার্ডস, যদি বলি হোটেলের স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল হোটেলের স্ট্যান্ডার্ডস আমাদের ইন্ডিয়ান হোটেলসের থেকে অনেক বেশি, সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কেননা যেহেতু আমি নিজে কর্মসূত্রে সারা পৃথিবীতে ঘুরেছি, আমি নিজে মার্চেন্ট নেভিতে 10 বছর চাকরি করেছি, আই ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট শিপিং কোম্পানি মার্স লাইন, সুতরাং আমি জানি যে অ্যাব্রডে হোটেল ইন্ডাস্ট্রি আমাদের আমাদের ইন্ডিয়ান হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে কী ডিফারেন্স স্ট্যান্ডার্ড ওয়াইজ, কেননা আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে স্টাফদের মধ্যে পলিটিক্স, যেটা বিদেশে হয় না, এবং বিদেশে না হওয়া তার পেছনে কারণও আছে, কেননা বিদেশে যখন কোনো হোটেলে কোনো স্টাফ রিক্রুট হয় সেখানে একটা দেশের স্টাফ রিক্রুট হয় না, বিভিন্ন দেশ থেকে তারা স্টাফ রিক্রুট করে। সেই জন্যে দ্য পসিবিলিটি অফ বিকামিং লাইক মিঙ্গলিং আপ অ্যান্ড তাদের মধ্যে পলিটিক্স তৈরি করার ব্যাপারটা অনেকটা কমে যায়। সেই জন্য যত বড় বড় হোটেল চেঞ্জ আছে যারা ইন্টারন্যাশনাল বিজনেস করছে, তাদের তারা সবসময় মিক্সড ন্যাশনালিটি কিংবা মিক্সড ক্রু তাদের মধ্যে সবসময় রেখে দেয়, যাতে এদের মধ্যে যেন পলিটিক্সটা বিল্ড আপ না হয়। WMS যে কোর্সটা করছে সেটা 1 বছরে করছে, খুব শর্ট টাইমের মধ্যে কিছু তৈরি করে দিচ্ছে যারা হোটেলে চাকরি করতে পারবে। হ্যাঁ, অন্যান্য ইয়েগুলো শর্ট কোর্সও যেরকম আছে, লং কোর্সও আছে, থ্রি ইয়ার্সের ডিপ্লোমা আছে, MSc আছে, কিন্তু এখানে করে দেওয়া হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে স্টুডেন্টদের তৈরি করে দেওয়া হচ্ছে ইয়ের জন্যে, প্লেসমেন্টের জন্যে, সেটা একটা ভালো দিক। আমি কতটা সাপোর্ট করেছি এটা তো আপনাদের চেয়ারম্যানই বলবেন, তবে আমি যেটুকুনি দেখেছি পুরো টিম যেভাবে খেটেছে, মানে টিমেরও ঘুম উড়িয়েছে এবং চেয়ারম্যানেরও তো ঘুম ছিল না সারা দিন, ওরা যেভাবে হার্ডওয়ার্ক করেছে তাতে আমরা জানি একটা খুব সুন্দর জায়গায় আমরা একটু পৌঁছে যাবো।